তুমি যখন এখানে আর আমি সারা পিকনিক খুঁজে বেড়াচ্ছি। কি বলো? আর খুব দরকারি কথা আছে। তুমি ছাড়ো না বাবা, পিকনিকে এসো তুমি, সবাই হাসাহাসি করবে যখন। করবে বলছি, একটু দরকারি কথা আছে। তুমি না, শোনো, আমি আগে গাছটার নিচে গিয়ে বসছি, তুমি পরে আসবে, দেখো কেউ যেন টের না পায়। প্রথম যখন শুনলাম সুমিতা দার্জিলিং আছে, ভীষণ রাগ হয়েছিল। ভাবলাম কিছুতেই যাবো না ওর কাছে, দেখি ও কি করে। দেশ বিদেশ থেকে রোজ অভিনন্দন আসত, কাগজগুলোতে প্রশংসার খবর বেরোতো, পার্টি, লাঞ্চ, ডিনার। কিন্তু জানেন শরণবাবু, এত সবের মধ্যে থেকেও নিজেকে বড় একা মনে হতো। সাফল্যের এত বড় একটা আনন্দ যেন সেখানে পৌঁছতে পারত না। মানুষের জীবনে কাজই সব নয় মিস্টার রায়, কোথাও একটা কিছু আছে যেটা মানুষের দরকার, যেটা না হলে জীবনটা বড় ফাঁকা মনে হয়। সত্যি তাই, কাজ ছাড়া কিছু ভাবিনি, ভাবতাম না। শরৎবাবু, ভালোবেসে বিয়ে করেছিলাম, তবু স্ত্রীর সঙ্গে ভালো একটা সম্পর্ক হলো না, হওয়া উচিত ছিল। তাই আজকাল বারবার মনে হয় যা আমার করা উচিত ছিল আমি তো তা করিনি। তুমি কি আমাকে বসতে বলবে না? সুমিতা, জানো যে মেশিনটা সবাই হয়েছিল আমি তৈরি করতে পারবো না, আমি তৈরি করেছি। ভালো, কোম্পানি আবার আমাকে বিদেশ যেতে বলছে, এদিকে ইন্ডিয়া গভর্নমেন্ট একটা বড় চাকরি অফার দিয়েছে, কি করি বলো তো? তোমার কাজের কথা তুমি ভালো জানো না, মানে তবু একটা পরামর্শ আর কি। দেখো, অপমান তুমি আমাকে আগে যা করেছো করেছো, নতুন করে আমাকে আর কোনো আঘাত দিও না। আমি তোমাকে অপমান করেছি? ভেবে দেখো, আমার কাজের নিষ্ঠাকে তুমি যদি তোমার অপমান ভাবো, তাহলে তো স্বামীদের স্ত্রী আঁচল ধরে থাকতে হয়। সে কথা আমি তোমাকে বলেছি কোনোদিন? কিন্তু কাজ কাজ করে তুমি আমাকে যেভাবে কষ্ট দিয়েছো। আজকের দুনিয়া কাজ দিয়ে মানুষের মূল্য বিচার হয়। নিজের মূল্য বাড়াতে গিয়ে আমাকে তুমি ছোট করতে পারো না। ছোট কেউ কাউকে করে না, নিজের ব্যবহারে নিজে ছোট হয়। বুঝে থাকলে নিজের ব্যবহারটা একবার ভেবে দেখো। কি বললে? তোমার না বোঝার মতন কিছু বলিনি। তুমি ভেবো না তোমাকে দেখার জন্য আমি এখানে এসেছি। নতুন কোনো মেশিনের জন্য কোথায়? শুধু কাকুলিকে দেখতে এসেছি। মিথ্যে কথা বলো না, কাকুলিকে দেখতে এসেছো? আজ এক বছর মেয়েটা কেমন আছে একবার খোঁজ নিয়েছো? কারখানায় টেলিফোনের পর টেলিফোন করেছে, একবার কথা বলার সময় পেয়েছো? দিনের পর দিন মেয়েটা তোমার আদরের জন্য ছুটে গেছে, তুমি ধনকে দূরে সরিয়ে দিয়েছো। আমি কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। তাহলে বিয়ে না করলেই পারতে? ছোট লোকের মতন ঝগড়া করবে না, তুমি অসভ্যের মতন কথা বলবে না। সুমিতা, তুমি কি চাও বলো তো? আমি কাকুলিকে দেখতে এসেছি, আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাবো। না 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 না, আমি ওকে দেবো না, আমি ওকে কিছুতেই নিয়ে যেতে পারবো, আমি ওকে নিয়ে যাবো। না না বাবা, বাবা কাকুলি।
কেউ কখনো ওর গায়ে হাত তুলেনি। কাকুলি কোথায়? কাকুলি 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 যাবো।